हेलो फ्रेंड्स, गुड मॉर्निंग, वेलकम टू माय चैनल हैप्पी विद पिंकी। आमी पिंकी आबार चले एसेछि नतुन एकटी ब्लग निये। निश्चयई तोमरा सबाई खूब भालो आछो, आमी खूब भालो आछि। आज ही प्रथम जे बंधुरा आमार भिडियोटी देखछो प्लीज सबस्क्राइब करे आमार परिवारे चले एसो। आर पुरानो बंधुरा तोमादेर सबाइके अनेक भालोबासा জানিয়ে ভিডিওটি আমি এখন স্টার্ট করছি। ভিডিওটি কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্টস করে বলতে হবে, লাইক করতে কিন্তু একদমই ভুলো না। আমার ইনস্টাগ্রাম আইডি হচ্ছে pinkysaha703, প্লিজ আমাকে ইনস্টাতে ফলো করো। অ্যাবাউট আর ডেসক্রিপশনে আমার ইনস্টা লিংক পেয়ে যাবে। প্রতিদিনের ন্যায় আজকের সকালটাও সমানভাবেই শুরু হয়েছে। রোজ যেভাবে শুরু হয় ঠিক সেইভাবে, কোনো ব্যতিক্রম নেই। তোমাদের দাদা ভাই চলে গেছে অফিসে, ছেলেও চলে গেছে কলেজে। ছেলেকে টিফিন করে দিলাম, খেয়ে গেল, আর লাঞ্চটা দিয়ে দিলাম, নিয়ে গেছে। আজকে ও খেয়ে গেছে আলু সেদ্ধ, ডিম সেদ্ধ আর ঘি দিয়ে ভাত, আর সাথে দিয়ে দিয়েছি পরোটা আলুর তরকারি। ওনাকে আবার রুটি দিলে হবে না, ওনাকে আবার তিন কোণা পরোটা ভেজে দিতে হবে, তাহলে ওনার টিফিনটা পছন্দ হবে। আর সাথে দিয়ে দিয়েছি মৌসুমি লেবু আর আপেল, ওটাও আবার কেটে গুছিয়ে দিয়েছি। আমি চেষ্টা করি প্রতিদিনই ছেলের লাঞ্চে কিছু ফ্রুটস দিয়ে দেওয়ার, আর না হলে একটা মিষ্টি দিয়ে দেওয়ার। আজ এত তাড়াহুড়োর মধ্যে ছিলাম যে ওইগুলো আর ভিডিও করতেই পারিনি। আর এই দেখো তোমাদের প্রতিষ্ঠা রানী, আজকে প্রতিষ্ঠা রানী যায়নি স্কুলে, কেননা আজকে বৃষ্টিটা প্রচন্ড জ্বালাচ্ছিল, আর এই জন্য প্রতিষ্ঠাকে আর স্কুলে পাঠাতে পারিনি। কেননা ওর যে টাইমে স্কুল যাওয়ার ছিল সেই সময়টা হচ্ছিল ঝাপা বৃষ্টি, আর আমিও কি করব বলো, ভিজে পড়তাম, মেয়েটাকে পাঠানো যায় না, এই জন্য আর উনি আজকে যাননি, বাড়িতে বসেছেন পড়তে। আর এই যে ওনার সামনে দেখতে পাচ্ছ একটা গ্লাস রয়েছে, ওই গ্লাসের মধ্যে রয়েছে হরলিক্স। আজকে ওকে দিয়েছে হরলিক্স আর কি। দাঁড়াও দাঁড়াও, দিলে কি হবে, এটা ওনার খেতে পাক্কা এক ঘন্টা লাগবে। হরলিক্স গরম থেকে ঠান্ডা জল হয়ে যায়, এত বড় মেয়ে খাওয়া নিয়ে বড্ড জ্বালায় জানো তো। আর আমি ঘর ঝাড় দিচ্ছিলাম, এই জন্য বললাম ওঠ উঠে একটু দাঁড়া, আমি এদিকটা ঝাড় দিয়ে নিচ্ছি। এরপরে উনি যাবে আবার ম্যাডামের বাড়িতে পড়তে। আজ যেহেতু স্কুল যায়নি, ম্যাডামকে ফোন করেছিল, তাই ম্যাডাম বলল যে আজকে একটু তাড়াতাড়ি পড়তে চলে আয় আমার বাড়িতে, ব্যাস খেয়ে দিয়ে উনিও যাবে পড়তে। আর আমার তো দুনিয়ার কাজকর্ম, সেই কাজকর্মগুলো ঝটপট করে করে নি। এই যে ঘরদোর গোছানো সকালবেলা, এই গোছাতে আমার পাক্কা লেগে যায় এক ঘন্টা সময়, কেননা আমি প্রতিদিনই ঘরে প্রতিটা ফার্নিচার ডাস্টিং করি। এই তো পুজো চলেই আসছে, আবার রুম ডিপ ক্লিনিং করা শুরু করতে হবে। প্রতিদিনই ঘরদোর পরিষ্কার করি খুব ভালো করে, তারপরেও ঘরদোর ঝাড়লে কোথা থেকে যে এত নোংরা বেরোয় আমি বুঝতেই পারি না। দেখে মনে হয় একদম পরিষ্কার পরিচ্ছন্ন, কিন্তু ঝাড়ার সময় কোথা থেকে গাদা গাদা ধুলো ঝুল একদম ভর্তি থাকে। ঘরদোর পরিষ্কার করে লেগে পড়েছি জামা কাপড় কাচতে। আমার তো প্রতিদিন জামা কাপড় কাচা লেগেই থাকবে, আর এমন একটা দিন নেই যেদিনকে আমাকে জামা কাপড় কাচতে হবে না। একদিন যদি কোনো কারণবশত জামা কাপড় না কাচা হলো, পরের দিন পাহাড় সমান জামা কাপড় কাচতে হবে। আর রান্নাবান্নাও আজকে তোমাদের সাথে কিচ্ছু শেয়ার করতে পারিনি, রান্নাবান্না করে নিয়েছি, করে কিচেন ক্লিন করে চলে এসেছি ঘর পৌঁছতে। প্রতিদিন এক কাজ, আর ভালো লাগে না, 365 দিনই সেই এক কাজ। মনে হয় যেন একদিন এই সমস্ত কাজকর্ম আর করব না,
সারাদিন শুয়ে বসে থাকব। কিন্তু তার তো উপায় নেই, নোংরা দেখলে মাথার মধ্যে করবে কিরকির। আমার তো আবার এতটুকু নোংরা পছন্দ হয় না। নিজের হাতে যতক্ষণ নিজের কাজকর্ম না করব আমি শান্তি পাই না। ফাইনালি আজকে কি কি রান্না হয়েছে সেটা অন্তত দেখে নাও। মাছ ভাজা করেছি, মাছের তেল চচ্চড়ি করেছি আলু বেগুন দিয়ে, কালকের একটু ডাল রয়েছে সেটাও গরম করেছি, আর এক পিস বোয়াল মাছ ছিল ওটাও গরম করে রেখে দিয়েছি, আর করেছি কচুর গাঠি আলু দিয়ে তরকারি, আর করেছি কাতলা মাছের ঝাল। এই হচ্ছে আজকের লাঞ্চের মেনু, আর মাইক্রোওভেনে ভাতটাও গরম করে নিয়েছি। চলো তাড়াতাড়ি লাঞ্চটা সেরে নিই। এই দেখো যেমনি লাঞ্চ সেরে উঠেছি, একটুখানি ঘুমাতে যাব। বৃষ্টি মহারাষ্ট্রে আবার চলে এসেছে, আর আমিও জামা কাপড়গুলো তাড়াতাড়ি করে তুলে ব্যালকনিতে নেড়ে দিচ্ছি। এই আমার ব্যালকনিটা বড্ড কাজের হয়েছে, যতই বৃষ্টি হোক জামা কাপড় মেলার জায়গার অভাব নেই। কিন্তু যদি খুব জোর বৃষ্টি আসে আর প্রচন্ড ছাঁট আসে তাহলে কি হয় জানো, জামা কাপড়গুলো আবার সব ভিজে যায়, ভেজে ভিজুক আবার এখানেই শুকিয়ে যাবে। আর যেদিনকে রোদ উঠবে সেদিন আবার একটু রোদ দেখিয়ে নেব। আর প্রতিষ্ঠা করছিল ভিডিও, আর ও করছিল বড্ড বদমাইশি, আমি আবার ওকে দিলাম একটু বকে। আর আবার ফেরত চলে এসছে রাত্রিবেলাতে। রাতে তো আমার প্রতিদিন রুটি করতেই হবে, এটা তো তোমরা জানোই। জানো আগে না আমি একদম ভালো রুটি করতে পারতাম না, দীর্ঘদিনের অভ্যাসের ফলে এখন আমি খুব ভালো রুটি করতে শিখে গেছি। আর আমার কেনা রুটি খেতে একদম ভালো লাগে না, বাড়ির তৈরি রুটি খেতেই খুব ভালো লাগে। চলো রুটিটা করে নিই, আর আজকের ব্লগটা এখানেই শেষ করে দিই। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে আবার আগামীকাল নতুন আর একটি ব্লগ সঙ্গে করে নিই। টাটা, বাই।